আজকে আমরা আপনাদের একটি ওয়েদারের ভিতরে, যেটা খোলামেলা একটা ওয়েদারের ভিতরে আমরা আজকে ভিডিও করতেছি। আপনারা অনেকেই বলতে পারেন ভাই আজকে দিয়ে বাইরে ভিডিও করতেছেন, সো আজকে আমার একটু ভালো লাগলো যে বাইরে ভিডিও করি, আপনাদের বাইরে একটি ভিডিও মানে উপহার দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে একটা ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আপনাদের সাথে আছি কাতিকুর রহমান, আপনারা দেখছেন স্টোর লানিকে ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আপনাদের প্লে স্টোরে কিছু অজানা কিছু সেটিং দেখাবো, যে সেটিং সম্পর্কে আপনারা ম্যাক্সিমাম লোকে জানেন না, এবং এই সেটিংগুলো করে নিলে আপনাদের কী কী উপকার হতে পারে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তার আগে একটি কথা বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে এখন আপনাদের প্লে স্টোরে কিছু অজানা কিছু সেটিং দেখে দেবো, যে সেটিংস সম্পর্কে তো ম্যাক্সিমাম লোকে জানেন না। সো আপনারা অনেকেই এই যে প্লে স্টোরে এখানে বাম সাইডে দেখতে পাবেন থ্রি ডট মেনু অথবা থ্রি লাইন মেনু, সেই থ্রি লাইন মেনু কিন্তু এখানে নাইকে আমার এখানে কিন্তু একটা প্রোফাইল দেখাচ্ছে, আমার যে প্লে স্টোরে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে, কারণ আমার প্লে স্টোরটা কিন্তু আপডেট দেওয়া। সো আপনাদের ফোনে যদি এখানে থ্রি লাইন মেনু থাকে অবশ্যই আপনার প্লে স্টোরটাকে আপডেট দিয়ে নেবেন। যদি আপনি প্লে স্টোরটা আপডেট দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার প্লে স্টোরে যত নতুন নতুন অ্যাপসগুলো আছে যে সব অ্যাপসগুলো কিন্তু আপনার সবার আগে পেয়ে যাবেন। সো এখন আপনি যদি এই প্লে স্টোরটা আপডেট না দেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার প্লে স্টোরে নতুন নতুন যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কিন্তু পাবেন না। আপনার অনেকেই দেখতে পাবেন, অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও করেন অনেক নতুন নতুন অ্যাপ্লিকেশন নিয়ে, সেই অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা এখানে পাবেন না যদি আপনার প্লে স্টোরে আপডেট না দেন। অবশ্যই আপনার প্লে স্টোর আপডেট দিতে হবে। আপনি অনেকেই আছেন প্লে স্টোর থেকে আপনার মোবাইলের যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিয়ে থাকেন। তো আপনি এটাকে জানেন যে আপনার প্লে স্টোরে কিন্তু আপডেট দিতে হবে। আপনি অনেকেই ভুলে যান যে আপনার প্লে স্টোরে মানে আপডেট দিতে হয় না, এই প্লে স্টোর দিয়ে হয়তো আমার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো মানে আপডেট দিতে হয়। সো অবশ্যই কিন্তু আপনার প্লে স্টোরে কিন্তু আপডেট দিতে হবে। যদি আপনি প্লে স্টোরে আপডেট দেন তাহলে কিন্তু নেক্সটে আপনার প্লে স্টোরে যত অ্যাপ্লিকেশনগুলো শো করবে নতুন নতুন সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো তাহলে আপনি কীভাবে প্লে স্টোরে আপডেট দেবেন সেটার দ্বারা আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে এখান দেখুন আপনার প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে থ্রি ডট মেনু থাকতে পারে সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনার প্লে স্টোরে আপডেট দেওয়ার জন্য এখান থেকে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে তারপর আপনি এখান থেকে যে কাজটি করবেন নিজে মানে অ্যাভয়েড, অ্যাভয়েডে ক্লিক করবেন। অ্যাভয়েডে ক্লিক করে নিচে দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনি নিচে দেখতে পারবেন যে প্লে স্টোরের ভার্সন, ওকে নিচে দেখতে পাবেন আপডেটেড। সো এখান থেকে আপনারা তিনবার ক্লিক করবেন, অলরেডি তিনবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে থাকবে, কিছুক্ষণ পর দেখবেন আপনার প্লে স্টোরটা কিন্তু আপডেট হয়ে যাবে। অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। ওকে, তারপর আপনার দ্বিতীয় যে সেটিংস দেখাবো এটা কিন্তু আপনার জন্য অনেকটাই হেল্পফুল। ওকে, সো আপনি এখান থেকে ব্যাগতে বেরিয়ে যাবেন, বেরিয়ে আসার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনারা অনেকেই আছেন প্লে স্টোর থেকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন মানে ইনস্টল করেন, অবা নেক্সট আবার সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা আনইনস্টল করে দেন। সো আপনাকে জানেন যে সেই আনইনস্টল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার মোবাইলে জমা থাকে, তো আপনার প্লে স্টোর থেকে কিন্তু সেটা কিন্তু রিমুভ হয় না, সেটার কারণে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়, হ্যাং করে। অবশ্যই কিন্তু আপনার প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার মানে ই করতে হবে মানে আনইনস্টল করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে। ওকে, তো সেটা করার জন্য আপনার যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল, সেই প্রোফাইলে ক্লিক করবেন, অথবা আপনাদের থ্রি লাইন মেনু থাকতে পারে সেখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কাজটি করবেন এই দেখুন ম্যানেজ, ম্যানেজে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন ইনস্টলেড, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে দিয়ে দেখতে পাবেন নট ইনস্টলেড, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে, মানে এ যাবৎকালে আপনার মোবাইল থেকে যত অ্যাপ্লিকেশন আপনি আনইনস্টল করেছেন সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। সো আপনারা এখান থেকে একটা কাজ করতে পারেন, এগুলো কিন্তু রিমুভ করতে পারেন, এবং আপনি যদি চান যে এখান থেকে আপনার কোনো একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন সেই অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এখান থেকে মানে ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো আমি যদি এখান থেকে কোনো কিছু ইনস্টল করবো না আপনার দেখাবো যে কীভাবে আপনার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন ঘরের মতো আইকন, সেখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করেন এই দেখুন করসের মতো আইকন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার এখন রিমুভ আছে, রিমুভে ক্লিক করবেন। অলরেডি কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, দেখুন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনার চান যে একই সাথে আপনারা সবগুলো করবেন তাহলে আপনি এখান থেকে টিক্স নতি হারে আপনি এখান থেকে করসে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিমুভ দেখবেন, রিমুভ ক্লিক করবেন, অলরেডি কিন্তু সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, এবং লাস্ট টাইম আপনার যে সেটিংস দেখাবো সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। তো আপনি এখান থেকে ব্যাগতে বেরিয়ে যাবেন, বেরিয়ে আসার পর আপনি অনেকেই আছেন প্লে স্টোর প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে এই দেখুন এই ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করেন তখন কিন্তু এই যে ভিডিওগুলো অটো প্লে হয়ে যায় সে কারণে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু অনেক এমবি কিন্তু খরচ হয়ে যায়। তো আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে কিন্তু এই যে অটো প্লে হয় এটা কিন্তু আপনি অফ করে রাখতে পারেন। ওকে, অফ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখুন এই যে প্রোফাইল, সেই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে দেখুন সেটিংস,
সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন জেনারেল, সেই জেনারেলে ক্লিক করবেন। জেনারেল ক্লিক করে তারপর আপনি এখান থেকে তারপর আপনার নিচে দিকে স্ক্রল করবেন একটু। স্ক্রল করে আপনার নিচে দিকে দেখতে পারবেন নেটওয়ার্ক পারফরমেন্স, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে তিনটে অপশন দেখতে পারবেন। এই দেখুন এই তিনটে অপশনই কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ করার জন্য আপনারা দেখুন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই, ওয়াইফাই অনলি, এএসকে মি এভরি টাইম। সো এই তিনটা মূলত কাজ কী? সো আপনারা দেখুন অনেক সময় কিন্তু প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, যদি আপনি এখান থেকে ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাই আন্ডার আসার পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন সেগুলো কিন্তু ইনস্টল হবে। আপনি চান যে ওভার এন্ড নেটওয়ার্ক এখান যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি যখন মোবাইল ডাটা অর্থাৎ ওয়াইফাই দূরে ইউজ করেন তাহলেই কিন্তু আপনার এখান থেকেই কিন্তু যখনই আপনি ইনস্টল করতে যাবেন তখন কিন্তু ইনস্টল হবে। যদি আপনি এখান থেকে চান যে এমি এভরি টাইম তাহলে কিন্তু যে কোনো সময় আপনার প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তো আমি আপনাদের একটু সাজেস্ট করবো যারা আপনার ওয়াইফাই ইউজ করেন অবশ্যই আপনার ওয়াইফাই এটাকে দিয়ে রাখবেন, তাহলে আপনার যখন মোবাইল ডাটা ইউজ করবেন তখন কিন্তু আপনার মোবাইল ডাটাটা কিন্তু খরচ হবে না। যখন আপনার ওয়াইফাই আন্ডারে আসবেন তখন কিন্তু ওয়াইফাই থেকে সেটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ওয়াইফাই দিয়ে এখান থেকে ডান করে দেবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে ওয়াট আপডেট অ্যাপস, সেখানে ক্লিক করবেন। সো আপনারা অনেকেই আছেন আপনারা যখন মোবাইল ডাটা ইউজ করেন তখন কিন্তু আপনি আপনার প্লে স্টোরে যখন কোনো অ্যাপ্লিকেশন আপডেট হয় তখন সাথে সাথেই কিন্তু আপনি এখান থেকে যদি মোবাইল ডাটা ওভার এনি নেটওয়ার্ক এটা দিয়ে রাখেন তখন কিন্তু আপনাদের এটা কিন্তু মোবাইল ডাটা থেকে কিন্তু এটা কিন্তু আপডেট হতে থাকবে। আপনি যখন মোবাইল ডাটা ইউজ করবেন তখন কিন্তু সেখান থেকে আপডেট হতে থাকবে। আপনি এখান থেকে যদি ওভার ওয়াইফাই অনলি এটা দিয়ে রাখেন তাহলে যখন আপনারা ওয়াইফাই আন্ডার আসবেন তখন কিন্তু শুধু ওয়াইফাই থেকে কিন্তু আপনাদের এই যে অ্যাপসগুলো আপনাদের আপডেট হয় তখন কিন্তু আপনার ওয়াইফাই আন্ডার আসার পর্যন্ত আপডেট হবে। তো আমি আপনি একটু সাজেস্ট করবো আপনি এখান থেকে ওভার ওয়াইফাই অনলি এটা দিয়ে রাখবেন, তারপর ডান করে দেবেন। এতে করে আপনি যখন ওয়াইফাই আন্ডার আসবেন তখন কিন্তু ওয়াইফাই থেকে কিন্তু আপনাদের অ্যাপসগুলো মানে আপডেট হবে। এতে করে কিন্তু আপনার মোবাইল ডাটা কিন্তু অতটাই খরচ হবে না। তো এখন আসছি যে আপনাদের দেখালো আমাদের ফার্স্টে যে প্লে স্টোরে প্রবেশ করার পর আপনার ভিডিওগুলো মানে প্লে হয় অটো প্লে হয় সেটাকে অফ করবেন। অফ করে দেন আপনি এখান থেকে দেখতে পারবেন অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম। সো আপনারা যদি এটা দিয়ে রাখেন তাহলে যখন আপনারা মোবাইল ডাটা ওয়াইফাই ইউজ করবেন তখন দুটোটা আন্ডারই কিন্তু আপনাদের যখন আপনারা প্লে স্টোরে পোস্ট করেন তখন কিন্তু ভিডিওটা প্লে হবে। যদি আপনারা চান যে আপনি শুধু ওয়াইফাই আন্ডার আসার পর আপনার ভিডিওগুলো প্লে হোক প্লে স্টোরে তখন আপনারা এখান থেকে অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি এটা দিয়ে রাখতে পারেন। আপনি চান যে আপনি প্লে স্টোরে পোস্ট করার পর আমার মোবাইল ডাটা ওয়াইফাই দিয়ে কোনো ভিডিও প্লে না হোক তাহলে অবশ্যই আপনাকে দেখতে পারেন নিচে দিকে ডোন্ট অটো প্লে ভিডিও এটা দিয়ে আপনাকে ডান করে দেবেন। তো আমি এখান থেকে ওয়াইফাই দিয়ে রাখলাম। সো আপনি এখান থেকে যদি না চান আপনার প্লে স্টোরে পোস্ট করবো আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই দিয়ে কোনো ভিডিও প্লে না হোক তাহলে আপনি এখান থেকে ডো নট অটো প্লে ভিডিও এটা দিয়ে রেখে এখানে ডান করে দেবেন। এতে করে কিন্তু আপনার মোবাইল ডাটা অনেক পরিমাণে বেঁচে যাবে। সো আশা করি আপনারা এই যে সেটিংগুলো প্লে স্টোরে এই সেটিংগুলো সম্পর্কে জানতে পেরেছেন যে এই সেটিংগুলো করলে আপনি কী কী উপকার হতে পারে। সো আশা করি আপনার সম্পূর্ণ প্রস্তুতিগুলো বুঝতে পারবেন। ভিউয়ার্স, দিস ইজ লাস্ট ভিডিও। আশা করি আপনি ভিডিওটি একটু উপকৃত হয়েছেন। আর আপনাদের ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট আপনার মূল্যায়ন বা অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।